সিএসআরএম ডেভিস ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজবাড়ী দুই আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রাজবাড়ী জেলা এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমাদের সঙ্গে কথা বলবেন রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য এবং রাজবাড়ী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম। কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। সার্বিকভাবে সারা দেশে আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার যে সুফল পড়েছে, আপনার এই আসনে তার সুফল কতটুকু জনগণ ভোগ করছে? সারা দেশের মতোই আমার এলাকাও যথেষ্ট উন্নয়ন হয়েছে প্রতিটি সেক্টরে, যেমন শিক্ষাই বলেন, বিদ্যুৎ বলেন, রাস্তাঘাট, তারপরে এমনি অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়ন সব কিছুই, এবং চিকিৎসা ক্ষেত্রে মানুষের দোরগোড়ায় সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়া হয়েছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, অন্যান্য উপকরণের মাধ্যমে। এটা আমার এলাকার লোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে শতভাগ সন্তুষ্ট। আর কি করণীয় আছে বলে মনে করেন, কিংবা আপনার এই আসন নিয়ে আর কি স্বপ্ন রয়েছে? আমার এলাকায় এখনও কিছু গ্রামীণ রাস্তাঘাট বাকি আছে, আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো রাস্তাঘাট যেগুলো হয়েছে সেগুলো অনেক দিন যেগুলো হয়ে গেছে সেগুলো সংস্কার করা। এইটা আমার পৌরসভার মধ্যে ড্রেনেজ সিস্টেম, আমার রাস্তাঘাটগুলো ভালো করা, এই বেশ কিছু কাজ বাকি আছে। আসলে কোনো কাজই তো শতভাগ সম্পন্ন করা এটা সম্ভব হয় না। তারপরেও যেটা হয়েছে, কৃষিক্ষেত্রেও যথেষ্ট উন্নয়ন হয়েছে, যেমন বৃষ্টির অভাবে এখন পাট জাগ দেওয়ার সমস্যা। আমরা স্থানীয়ভাবে আমাদের তিন উপজেলায় আমরা চাষিদের পাট জাগ দেওয়ার জন্য পানি ব্যবস্থা আমরা করতে বলেছি এবং আমাদের এটা শুরু হয়ে গেছে। একটি জিনিস জানতে চাই, যে প্রত্যাশা নিয়ে জনগণ বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে, আপনাকে সংসদে পাঠাচ্ছে, সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন? আওয়ামী লীগ পেরেছে এবং আপনি পেরেছেন? আমার এলাকায় নির্বাচন এলাকা তিনটা উপজেলা সব দিক দিয়ে উন্নয়ন হয়েছে, জনগণ খুশি, এবং সবচেয়ে বড় কথা যেটা, জনগণ দুই বেলা দুই মুঠো খেয়ে রাত্রে শান্তিতে ঘুমাইতে পারতেছে। এর চেয়ে শান্তি আর মানুষের এর বেশি কোনো প্রত্যাশা চায় না। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, দলের কাছে এবার মনোনয়ন চাইবেন কি না? এবার ইনশাল্লাহ মনোনয়ন তো চাব, কারণ আমার যে কাজগুলো বাকি আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই কাজগুলো নিয়ে এসে জনগণের কাছে পৌঁছাই দিতে চাই। অবশ্যই এই কাজগুলো সম্পন্ন করার জন্যেই আমার আরেকবার নমিনেশন চাওয়া। আরেকটি জিনিস জানতে চাই, আপনাদের রাজনৈতিক যে প্রতিপক্ষ বিএনপি, তারা একটি আন্দোলন করছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য, তাদেরকে ভোটের মাঠে আহ্বান করবেন কিনা? আসলে আমি আহ্বান করলে তো হবে না, তারা নির্বাচনে এর আগে 2001 সালে জিতে মানে কি মিডিয়া কু করে নির্বাচনে জয়লাভ করে যেভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, তাদের জনগণের কাছে আর প্রত্যাশা কিছু নাই। যেমন তারা যেভাবে হাতুড়ি পিটা করেছে, যেমন রাস্তার গাছ কেটেছে, মানুষের পুকুরের মাছ মারছে, চাঁদাবাজি করছে, তাতে আর তার জায়গায় আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে যেভাবে গরিব মানুষের দরজায় সমস্ত সুযোগ সুবিধাগুলো পৌঁছায় দিচ্ছেন, এতে মানুষ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে খুবই সন্তুষ্ট। আর আসলে তো বিএনপি ভোট চাওয়ার চাবে মানুষের কাছে যাবে সেরকম কোনো কিছু নাই, সেরকম কিচ্ছু নাই। ওদের এখন ভোট যুদ্ধে নামতে হলে পরে যেমন ধরেন 2 কেজি ওজনের একটা হাতুড়ি দিয়ে পিটাইছে মানুষকে, এবার যা বলতে হবে যে ভাই আমাদেরকে 2 কেজি না, আমি 5 কেজি হাতুড়ি দিয়ে আপনাদের পিটাবো, আপনারা আমাকে ভোট দেন। এর বাইরে ওদের চাওয়ার কিছু নাই, পাওয়ারও কিছু নাই। অসংখ্য ধন্যবাদ, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে ফরিদপুর 1 আসনে, ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন।